আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল শিমুল। চতুর্থবারের মতো মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ। বিচারাধীন আসামিকে দণ্ডাবেরি পড়ানো বেআইনি, শাস্তিযোগ্য অপরাধ। চালকদের গণপিটুনি না দিয়ে পুলিশে দিন, বললেন প্রধানমন্ত্রী। সুন্দরবন থেকে অপহৃত 11 জেলে উদ্ধার। সিরাজগঞ্জে শুক্রবার শুরু হচ্ছে 3 দিন ব্যাপী ইজতেমা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। আদালতে জামায়াত আমির আরও 8 দিনের রিমান্ডের আবেদন। দুহারে বিদ্যুৎ স্পৃষ্টে 2 রংমিস্ত্রির মৃত্যু। শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি। কানাডায় প্রচণ্ড তুষার ঝড়, বাতিল হচ্ছে বিমানের ফ্লাইট। ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজ থেকে 6 লাশ উদ্ধার, নিখোঁজ 23। ভারতে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুল বাস, 15 শিক্ষার্থী নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে গত 7 ডিসেম্বর পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন চতুর্থবারের মতো নাকচ করে দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আজ আসাদুজ্জামান এ আদেশ দেন। আজকের শুনানির সময় ফখরুল ও আব্বাসের আইনজীবীরা আদালতকে বলেন, মামলার এফআইআরে তাদের মক্কেলদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাদের মামলায় জড়ানো হয়েছে। মায়ের জানাজায় অংশ নিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজমকে গতকাল মঙ্গলবার 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় তাকে হাতকড়া ও ডান্ডা বেরিয়ে পড়ানো হয়। এই অবস্থায় তিনি মায়ের জানাজায় নামাজ পড়েন। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারাধীন মামলায় এমন একজন আসামিকে কোনোভাবেই ডান্ডা বেরিয়ে পড়ানো যায় না, এটি সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নিয়ে চালককে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে দেশের 50টি জেলায় 100টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধনকালে তিনি একথা বলেন। মাছ ধরার সময় সুন্দরবন থেকে অপহৃত 11 জেলেকে উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে শরণখোলা থানা পুলিশ 3 জন এবং মোংলা থানা পুলিশ 8 জনকে উদ্ধার করেছে। তবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সিরাজগঞ্জ জেলা তাবলিগ জামায়াতের আয়োজনে আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা। আর এই ইজতেমা উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। তাদের ধারণা, এবার 50,000েরও বেশি লোক সমাগম হবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তবে আপাতত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে 7 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আরও 8 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ দুপুরে 1:25 ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। ঢাকার দোহার উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে রঙের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সকাল 9:30 দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড়মাঠ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বলিউড বাদশাহ শাহরুখ খানকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে এক সাধু। কয়েকদিন ধরেই ভারত জুড়ে শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা পাঠান নিয়ে বিক্ষোভ চলছে। ভিডিওতে পরমহংস বলেন, আমরা এই সিনেমাকে প্রতিরোধ করব। আজ আমরা শাহরুখ খানের পোস্টার পোড়ালাম, যদি তাকে সামনে পাই তাহলে তাকেও পুড়িয়ে মারব। সিনেমাটি বয়কট করারও আহ্বান জানান পরমহংস। ক্যানাডার প্রশান্ত মহাসাগর উপকূলীয় ভ্যানকুভার এলাকায় ভয়াবহ তুষারঝড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়াও প্রচণ্ড তুষারঝড়ের কারণে বাতিল করা হচ্ছে বিমানের ফ্লাইট। গতকাল মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজ থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 23 ক্রু। রয়্যাল থাই নেভি এক বিবৃতিতে উদ্ধার অভিযানের সর্বশেষ আপডেট জানিয়েছে। এতে বলা হয়েছে, নিখোঁজ ক্রুদের খুঁজতে অভিযান অব্যাহত থাকবে। এ খবর দিয়েছে দ্য প্রিন্ট। ভারতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্কুল বাস। এতে অন্তত 15 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। আজ সকালে মণিপুরের নোনে জেলায় বাসটি পাহাড়ি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটিতে শিক্ষার্থী কর্মকর্তা মিলিয়ে অন্তত 36 জন যাত্রী ছিলেন।
পাঁচ শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আমাদের পরবর্তী রাত 10টা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্যনতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।